জুরিয়া অন্তর্গত জুরিয়া ব্লকের উন্নয়ন খণ্ডর অন্তর্গত গদাইমারি গাঁও পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড সদস্য। মূর নাম পারভিন সুলতানা। যা 21/12/2022 তারিখে আমার সরকারের নির্দেশ মর্মে পঞ্চায়েত এখনই আমার সভাপতিয়া পঞ্চায়েত এখনই গাঁও সভা আহ্বান করেছিলেন অরুণোদয় সম্পর্কে। আমার গাঁও সভাত আমার বিধবা বিকলঙ্গ বিবাহ বিচ্ছেদ যিনি মানুষ আছে আমার গাঁও পঞ্চায়েতের সভাপতি বা সকল রাইজে বাছনি করে দিয়া মতে আমি কাগজপাতি জমা লৈছিল। কাগজপাতি জমা লওয়ার পিছত অরুণোদয় 2.0 চেকলিস্ট নামৰ এখন ফর্ম আহে। এই ফর্মখন আমি পঞ্চায়েতত ফিল আপ করে জমা দিছো। জমা দিয়ার পিছত চেকলিস্ট বনাইছো। চেকলিস্ট বনাই আমি জুরিয়া উন্নয়ন খণ্ডত জমা দিছো। জমা দিয়ার পিছত এই অরুণোদয়ের ফর্মখিনি রেগিনিষ্টে আকৌ এখন অরিজিনাল ফর্ম আহিছে। উক্ত ফর্মখিনি আমি জনাত আমাক আমার পঞ্চায়েতের সভাপতি মহোদয়ে জনাইছে যে আমার উপহাট সমষ্টির বিধায়ক নুরুল হুদা ডাঙরিয়ায় আমার পঞ্চায়েতের টার্গেটখিনি কাটি নি আমার প্রাপ্য জেনুইন মানুষখিনি বঞ্চিত করে মণ্ডল কংগ্রেস কমিটির গদাইমারি জিপির সকল মানুষক ইহঁতর ফর্মখিনি সমজাই দিছে। আঞ্চল ইহঁতর মণ্ডল কংগ্রেস কমিটির মানুষখিনিয়ে ফর্মখিনি নি পেলাই নিজের ব্যক্তিগত মানুষক ফর্মখিনি দুখিয়া মানুষ এরি পেলায় ধনী ধনী মানুষে ফর্মখিনি পাইছে। এতিয়া আমার প্রাপ্য মানুষখিনি বঞ্চিত হয়েছে। গোটেই জেনুইন মানুষখিনি বঞ্চিত হয়েছে। ইয়াত গোটেই মানুষখিনি আছে। আমার মানুষখিনির পর আপনাদের সাক্ষী লোক পারে। সরকারক কি জানাবো? সরকারক সরকারক আমি আমার গোটেই রাইজে এইটাই জানাইছো যে আমার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার গদাইমারি জিপি তাহি পেলাই বা তদন্ত করে পেলায় আমার উপযুক্ত বিচার নমাই দিয়ে যেন এইখানে আমার সরকারের ওসর কাজ। আমার আপত্তি হল এটি, আমি 21 চনের এখন অরুণোদয় আঁচনি আছিল, থাকা অবস্থা আমার গাঁও সভা বহি আমি রাইজে সংরক্ষণ করে যেখানে অরুণোদয় দিছো এইখানে সব মানুষে পাইছে আর সত্য হিসাবে সেইবিল মানুষে পাইছে। আর এই 22-ত যা অরুণোদয় সরকারে আঁচনি আমার ওয়ার্ড মেম্বারে দিছে এটা আমার গাঁও পঞ্চায়েত বহি পেলায় আমার ইয়ার সব রেকর্ড পাতি, ডাক্তারের রেকর্ড পাতি, গাবুরার রেকর্ড পাতি দি অরুণোদয় আঁচনি অ্যাপ্লাই করেছে। এই অ্যাপ্লাইখিনি কাটি নুরুল হুদা আমার পঞ্চায়েতের পর কাটি তার হাতত নিয়ে দিলে, তার হি নি পেলায় মণ্ডল কংগ্রেসের হাতত দিছে। মণ্ডল কংগ্রেসের হাতত দেওয়ার পাছত মণ্ডল কংগ্রেসে করিলে কি সিহত নিজে নিজে মানুষের ভিতর অরুণোদয় আঁচনি ফর্ম ফিল আপ করে সিহতে চেষ্টা করে আছে লোবল। যেহেতু এই অরুণোদয় আঁচনি ইয়াত যান মানুষ আছে সব এই ওয়ার্ডে ওয়ার্ডে আমি রাইজে বহি যুক্তির উপর গাঁও পঞ্চায়েতের নাম গদাইমারি গাঁও পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড। মানুষজনী ইমান বেমারি আছে সেইটো কারণে মো অরুণোদয় পোৱা নাই, সেইটো কারণে মই সরকার কিবা জানাইছো অরুণোদয় লাগিবই। এপ্লাই করেছো? নাম আহা নাই। কিয় আহা নাই মই কেনে কই কম? কাটি দিছে নুরুল হুদা। কোনে কাটিছে? নুরুল হুদা কাটিছে। নুরুল হুদা কোন? নুরুল হুদা কোন? এমএল আপনি পোৱা নাই অরুণোদয়? অরুণোদয় পোৱা নাই, এপ্লাই করেছিলে? আমার জুরিয়া উন্নয়ন খণ্ডত দিছো, আমি সেইখিনি পোৱা নাই। মণ্ডল কংগ্রেসে লৈ গৈছে, এইখিনি নিয়ার কারণ একমাত্র আমার রূপিয়া সমষ্টির বিধায়ক নুরুল হুদা ডাঙরী। প্রকৃত হিতাধিকারী অরুণোদয় পোৱা নাই আমি প্রমাণও দিব পাৰিম। আৰু আমি যে জেনুইন মানুষখিনি বাছি পেলাই উলিয়াইছিলোঁ আমার হাতত ফর্মেট আছে,
পারমিটটো আমি দিব পাৰিম লগত আৰু গুটেই ৰাজৰ ডকুমেন্ট সংগ্ৰহ কৰি আপোনালোকে নি পেলাই প্ৰমাণ কৰিব পাৰে যে আমাৰ প্ৰাপ্য হিতাধিকাৰী অৰুণোদয় আঁচনিৰ পৰা বঞ্চিত হৈছে তই আঁচনি পোৱা নাই আমালোকৰ লাগে কাফন দাদা নাম কি দাদা মোৰ কাফনৰ নাম কি মাফুছা দাদা অৰুণোদয় কাৰণে এপ্লাই কৰিছিলে এপ্লাই কৰিছিলে এতিয়া কি হ'ল এতিয়া হোৱা নাই মানুহক দিছে আমাৰ মানুহক দিয়া নাই।